ঐক্যবদ্ধ রাখতে চান তাহলে নিজেদের মধ্যে ভালোবাসা আরো গভীর হতে হবে। কে বক্তৃতা করলেন, কে তার আগে পরে, এই সব নিয়ে যারা বিপ্লবী মনোভাব পোষণ করছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই। 2004 সালে এই জায়গায় সম্মেলন হয়েছিল, 2004 সালে তখন আজকের যিনি সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সাবেক মন্ত্রী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এই 2004 সালে এখানে নির্বাচনের মধ্য দিয়ে আজকের মাননীয় সাংসদ এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেদিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 2004 সাল থেকে এই 23 সাল পর্যন্ত এই 19 বছরের মধ্যে এই কালীগঞ্জ কোন সম্মেলন হয়েছে দুইবার, কিন্তু কমিটির মুখ কেউ দেখতে পারেনি, কোন মানুষের কোন পরিচয় ছিল না।